মেনে নেওয়ার মানিয়ে নেওয়ার কোনো শেষ নেই। হ্যাঁ নিখিল বলো। বিয়ে হয়েছে মা। কি মেয়ে? হ্যাঁ আমি তো তিন মেয়ের মা, লোকে বলে আমি তিন লক্ষ্মীর মা। তোমাদের এই বস্তি আর এই রায়চৌধুরী বাড়ির এক নয়। আমি এটা খাবই না। মেয়ে হই এত বায়না কি সে শুনি? মেয়েরা তো ধরিত্রী, ধারণ করে। মেয়ে ছেলে তো নয়। তুমি নিজে কি? হারিয়ে যেও না তুমি, তোমার মধ্যে আর এক তুমি হয়ে ওঠো। আমার সংসারে এসব চলবে না। মেয়ে মানুষ হয়ে জন্মেছে, ওকে মুখ বুঝেই থাকতে হবে। আমাদের মেয়েদের না চারপাশের দরজাগুলো সব বন্ধ থাকে, আর সেগুলো এক একটা করে মেয়েদেরই খুলতে হয়। অন্যায়ের সঙ্গে আপোষ করবি না কোনোদিন। প্রতিবাদ করাটা আমি জীবনের অমোঘ শক্তি বলে মানি। মেয়েদের সাথে স্বপ্ন নিয়ে উড়তে যে চায় একটি পাখি, তাকে আমি যত্ন করি ভালোবাসার রঙে আঁকি। সকলের এরকম হয় না, ছেলে মানুষ করায় আমার হয়তো ত্রুটি ছিল। বাবা মায়ের কোনো ত্রুটি থাকে না বেশি, ত্রুটি থাকে ছেলে মেয়েদের, তারা বড় হয় মানুষ হয় না। ঘামটা আপনার জন্য ভালো মা। বৌমা সংসারের শক্তি আর আপনি হচ্ছেন সহ্য শক্তি। মা তো মাই জীবনের মধ্যে আছে অন্য আরেক জীবন, তোমার মধ্যে আছে অন্য আরেক তুমি। আপনি সব প্রশ্ন করার কে? মানুষ। মানে? মানুষ শব্দের প্রথম অক্ষর হলো মা। সেই মাকে যে মানুষ শ্রদ্ধা করতে পারে না সেই শব্দের অর্থ বুঝবে কি করে?